হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমস এবং মেন এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এ ধরনের প্রশ্নই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমস একসাম বা মেন এক্সামে আসবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাস্টে লাইক এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ফ্রেন্ডস এখানে প্রথমের প্রশ্নই দেখো এবং খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইজি প্রশ্ন এবং এই প্রশ্নের যদি তোমরা সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো বিমানে কোন উদ্ভিদ রাখা হয় বিমানে কোন উদ্ভিদ রাখা হয় এবং সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ক্লোরেলা অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে বিমানে ক্লোরেলা উদ্ভিদ রাখা হয় নেক্সট প্রশ্ন দেখো হিল বিকারক কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এনএডিপি এইচ প্লাস তো হিল বিকারক বলা হয় এনএডিপিএইচ প্লাসকে এবং এনএিপিএইচ প্লাসের ফুলফর্ম হচ্ছে নিকোটিনামাইড এডেনাইড ডাই নিউক্লোটাইড তো এটা তোমরা মনে রাখো নিকোটিনামাইড এডেনাইড ডাইনিউক্লোটাইড ফসফেট নেক্সট প্রশ্ন হলো ক্লোরোফর্ম তো ক্লোরোফামের সংকেত কি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা আমরা আগে তোমাদেরকে করিয়েছিলাম এটা আমাদের রিপিটেড প্রশ্ন আশা করি সবাই অ্যান্সার দিতে পারবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সিএইসি এল থ্রি অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফর্মের সংকেত হচ্ছে সিএইসি এল থ্রি নেক্সট প্রশ্ন হলো দাস বংশের প্রতিষ্ঠাতাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বংশের প্রতিষ্ঠাতা তো চারটি অপশন দেওয়া আছে মধ্যে হবে কুতুম উদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা তো কুতুমুদ্দিন আইবক সঠিক অ্যান্সার হয়ে যাবে এবং কুতুম উদ্দিন আইবককে লাক্স বক্সও বলা হয় তো এটা তোমরা তার সাথে মনে রাখবে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুমুদ্দিন আইবক এবং কুতুমউদ্দিন আইবককে লাক্স বক্সও বলা হয় কারণ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের এসেছিল যে লাক্স বক্স কাকে বলা হয় নেক্সট প্রশ্ন দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কী আলাউদ্দিন খিলজির সেনাপতির নাম কী তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মালিক কাপুর তো মালিক কাপুর ইজ দ্য রাইট অ্যান্সার আলাউদ্দিন খিলজির সেনাপতি নেক্সট প্রশ্ন হলো লাফিং গ্যাসের সংকেত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন হল লাফিং গ্যাসের সংকেত কি তো রাইট অ্যান্সার হয়ে যাবে এন টু ও অপশান এ নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস এন টু ও নাইট্রাস অক্সাইড অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো সময় পরিমাপক যন্ত্রের নাম কী খুব ইম্পর্ট্যান্ট সময় পরিমাপক যন্ত্রের নাম কী তো চারটি অপশান আছে তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কী হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ক্রোনোমিটার তো ক্রোনোমিটার যন্ত্রের মাধ্যমে সময় পরিমাপক করা হয় এবং এই যন্ত্রের সাহায্যে খুব নিখুঁতভাবে সময় পরিমাপক করা হয় বিশেষত জাহাজে এই যন্ত্রটি ব্যবহার করা হয় তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল আগাখান কাপ কিসের সঙ্গে যুক্ত তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত তো তোমরা যদি সঠিক অ্যান্সারটি জানো অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে পারো তাছাড়াও আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে তো আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত তো অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে কে উড়তে পারে তো আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে উড়তে পারে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাদুর তো বাদুর উড়তে পারে আলট্রাসোনিক তরঙ্গের সাহায্যে বাদুর রাত্রেবেলায় উড়তে পারে তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদুর নেক্সট প্রশ্ন হল যৌগের অনুতে কোন মৌল থাকিবেই খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যৌগের অনুতি কোন মৌল থাকিবেই তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কার্বন মৌল থাকিবেই অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নই তোমাদের ওয়েস্ট দিয়ে তৈরি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিলিকন দিয়ে তৈরি তো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন হল গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি অসম রাজ্যে অবস্থিত হচ্ছে গরম পানি অভয়ারণ্য নেক্সট প্রশ্ন হল সৌরজগতের বড় গ্রহ কোনটি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ অপশন সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে গ্যানিমিড কার উপগ্রহ নেক্সট প্রশ্ন হল গ্যানিমিড কার উপগ্রহ তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড তো বৃহস্পতি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন এবং এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদেরকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন তো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছেন অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি পিঙ্গালি ভেঙ্কাইয়া অপশান সি এনি অপশান ডি আছে পদ্মনাভন তো চারটি অপশানের মধ্যে কোন অপশানটি সঠিক অ্যান্সার হবে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এগুলিই ছিল আমাদের আজকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশান গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই প্রশ্নগুলো পায় এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাধ্যম